আসসালামু আলাইকুম। ভেঙে গেল ভেঙে গেল 20 বছরের সংসার, ভালোবাসার সংসার। একটা মেয়ে যখন 12 থেকে 18 বছরের মধ্যে হয়, সেই মেয়ের প্রথম ভালোবাসা তার হাজবেন্ড, সে ভালোবেসে বিয়ে করে। মা বাবা সব ত্যাগ করে তার স্বামীর সংসারে চলে আসে। মেয়েটা চিন্তা করে, তার ছোটবেলা থেকে 12 বছর 18 বছর 15 বছর 20 বছর হওয়া পর্যন্ত তার সেই মা বাবার ভালোবাসা সব ত্যাগ করে তার হাজবেন্ডের জন্য আসে। আর সেই হাজবেন্ড তাকে, তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার জামা কাপড় পরলে সুন্দর, তোমার সব কিছুতেই সুন্দর। তখন মেয়েটা বলে যে সে আমাকে প্রচুর ভালোবাসে, মানে তার ভালোবাসা আর দ্বিগুণ করা যায় না। যখন তার বিয়ে হয়, একটা বাচ্চা হয়, তখন তার সেই ভালোবাসা আস্তে আস্তে হঠাৎ করে পালিয়ে যাওয়া শুরু করে। যখন সে ভালোবাসা পালিয়ে যাওয়া শুরু করে, তখন মেয়েটা অবহেলিত হয়ে যায়। না পারে শ্বশুর শাশুড়ির কাছে ভাগ করে নিতে, না পারে সন্তানের কাছে ভাগ করে নিতে, না পারে মা বাবার কাছে ভাগ করে নিতে। যখনই তার মা বাবার কাছে কিছু বলতে যায়, মা বাবা একটা কথাই বলে, নিজের বিয়ে নিজে বসছো, আমাদের জিজ্ঞেস করে বসো নাই, আমাদের গার্জিয়ান মানো নাই। তখন মেয়েটা কোথায় যাবে? তখন মেয়েটা নিরুপায় হয়ে নিজের সাথে নিজে যুদ্ধ করে, যুদ্ধ করে তার হাজবেন্ডকে ভালো করার জন্য প্রচুর চেষ্টা করে। এক সময় এই সংসারের ভালোবাসার কারণে বাচ্চা হয়, একটা দুইটা করে বাচ্চা হয়ে যায়, সংসার বড় হয়ে যায়, নিজের লেখা পড়া ক্যারিয়ার সব নষ্ট করে দেয়। আর সেই হাজবেন্ড তার আস্তে আস্তে তার প্রতি অবহেলিত পাত্রী হয়ে দাঁড়ায়। মেয়েটা কিন্তু অনেক চেষ্টা করে যে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো হয়ে থাকার জন্য, শ্বশুর শাশুড়ি সবার মন জয় করার জন্য। যেই ফ্যামিলিতে তার হাজবেন্ড তাকে মূল্য দেয় না, শ্বশুর শাশুড়ি তাকে ভালোবেসে এই বা লাভ কী? তার হাজবেন্ড যদি তাকে ভালো না বাসে, আস্তে আস্তে একটি সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসু তাকে কেউই ভালোবাসে না। যেখানে তার স্বামীর মূল্য থাকে না, সেখানে তার শ্বশুর শাশুড়িও মূল্য থাকে না। কারণ তার স্বামী যেখানে ভালো না বাসে, শ্বশুর শাশুড়ি কীভাবে ভালোবাসবো? যা ননদ শ্বশুর শাশুড়ি তাকে একটাই বলে ফেলে, তোর তো স্বামীই তোকে ভালোবাসে না, তোর বাবা মা তোকে ভালোবাসে না, তোকে আমরা কীভাবে ভালোবাসবো? তুই অবশ্যই ভালো মেয়ে না। মেয়েটি খুব চেষ্টা করে তার স্বামীকে নিজের আয়ত্ত আনার জন্য, মেয়েটি খুব চেষ্টা করে তার স্বামীকে ভালো করার জন্য। যখন মেয়েটি এক পর্যায়ে নিরুপায় হয়ে যায়, তখন সে হাল ছেড়ে দেয় যে যেভাবেই হোক মৃত্যুর আগ পর্যন্ত সংসারটা টিকে থাকি ভালো করার জন্য। তখন মেয়েটি অন্য দিকে আকৃষ্ট হয়ে যায় যে আমি আমার সংসার ব্যস্ত ছেলে মেয়ে তা নিয়ে বিজি থাকি, যা ও যা ইচ্ছা তা করুক। তখন আর স্বামীর প্রতি তার ওই আগ্রহ ওই ভালোবাসা থাকে না। তখন সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা দূরত্ব হতে হতে এক পর্যায়ে অন্যরকম সন্দেহের আকৃষ্ট সৃষ্টি হয়। এমন এক সন্দেহ যা মেয়েদের ভিতরে যখন জন্মায়, কারণ মেয়েটা চিন্তা করে ও আমার দিকে চেয়ে হাসি দিয়ে কথা বলে না, তখন ওই ছেলেটা কারোর সাথে প্রেমও যদি না করে, ভালো সম্পর্কও যদি না থাকে, যদি কার অন্য কোনো মেয়েকে একটু হাসি দিয়ে কথা বলে, এটা মেয়েটা মেনে নিতে পারে না। মেয়েটা চিন্তা করে আমি তো কোনো ভালোবাসা পেলাম না, তাহলে ওই মহিলার দিকে তাকায় ওই এভাবে হাসছে কেন, এভাবে ভালো কথা কেন বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, অবশ্যই ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক আছে। এই যে সন্দেহ, একবার সেই সন্দেহ কাজ করলে সেই সন্দেহের বাগান আর কেউ বের করতে পারে না। তখন ছেলেটা আস্তে আস্তে কী করে অন্য একটা মেয়ের প্রতি, অন্য একটা নারীর প্রতি আকর্ষণ হয়ে যায়, মানে প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে। মেয়েটা খুব চেষ্টা করে, চেষ্টা করার পর যখন নিরুপায় পারে না, তখন সেই সংসার থেকে প্রতিদিন লাথি উষ্টা মায়ের না খেয়ে 20 বছর 25 বছর সংসার বিসর্জন দিয়ে সন্তান নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। একটি মেয়ে চায় না তার সংসারটা ভেঙে যাক, যেভাবেই হোক মেয়েটা চায় তার সংসারটা টিকিয়ে রাখতে। একটা মেয়ে চায় না তার সংসারে বাবা মা ভাই বোন সব ত্যাগ করে আসার পরে তার সন্তানকে এতিম করতে। সে মেয়েটা চিন্তা করে লাস্ট পর্যায়ে আমি কোথায় যেয়ে দাঁড়াবো, না পারবো বাবা মার কাছে, না পারবো কারো কাছে। সে এখন নিরুপায়। মেয়েটাকে সমাজ খারাপ বলে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নাহলে এই মেয়েটা কেন সংসারটা ভাঙবে, এত বছর সংসার কেন ভাঙবে? আরে বোকারা, ওই মেয়েটার দিকে দাঁড়িয়ে দেখো, ওই মেয়েটার স্থানে তুমি দাঁড়িয়ে দেখো, ওই মেয়েটা কত আগুনের মধ্যে ছিল। মেয়েটা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি, মেয়েটার ভালোবাসার সংসার, প্রেমের সংসার। মেয়েটা চাচ্ছে তার 2টা 3টা বাচ্চা হয়েছে, 20টা বছর সংসার করছে তার স্বামীকে আটকানোর জন্য। কোনো মেয়ে চায় না তার সংসারটা ভেঙে যাক, কোনো মেয়ে চায় না
তার সংসারটা নষ্ট হয়ে যায়। প্রতিটি পুরুষ যদি তার চিন্তা করে তার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ও যেমনই হোক ও আমার কাছে রানী, ও যেমনই হোক ও আমার স্ত্রী, এই যদি চিন্তা করতো তাহলে পরকীয়ায় যদি আকৃষ্ট না হতো তাহলে আজ এই মেয়েটার এই করুণ পরিণতি হতো না। যদি ওর সন্তানের কথা চিন্তা করতো আজ এই করুণ পরিণতি হতো না। ওই মেয়েটির জন্য অনেক দোয়া, ওরকে আল্লাহ ভালো রাখুক, ওর 20 বছরে এই জার্নিং পথ আল্লাহ ওরে ভালো রাখুক। আমি দোয়া করি এই মেয়েদের জন্য যারা লাভ ম্যারেজ করছো তাদের জানে, ওই পুরুষটা যাতে ওই লাভ মানে ভালোবাসার মূল্যটা দিতে জানে, বুঝতে জানে, সংসার প্রক্রিয়ার কারণে যেন সংসারটা নষ্ট না হয়, একটা প্রক্রিয়া সংসারটারে শেষ করে দেয়, দুমড়ে মুচড়ে শেষ করে দেয়।